নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি কন্যা রাশির জাতক বা জাতিকা? তাহলে ভিডিওটি আপনার জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি আপনাদের অর্থাৎ কন্যা রাশির জাতক ও জাতিকাদের সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়। শুভ শিক্ষা। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে তার আগাম পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন। কিন্তু তার আগে একটি বিষয় জানিয়ে দিই, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু পুরোপুরি সার্বিক রাশিফল। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এটি সকল কন্যা রাশির জাতক ও জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 হতে পারে বা আপনার বয়স 60, ডাজ নট ম্যাটার। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথাই যে 100-100 মিলবে এ ধরে কখনোই গবেন না, এবং বড় ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। তাহলে আসুন আর এতটুকু দেরি না করে জেনে নেওয়া যাক আপনাদের অর্থাৎ কন্যা রাশির জাতক ও জাতিকাদের সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি গোচর ফল, অর্থাৎ এই মাসে কোন কোন গ্রহের গোচর হতে চলেছে এবং সেই হিসাবে আপনারা কি ফল পেতে চলেছেন সে সম্পর্কে আপনাদেরকে অবগত করতে চলেছি। এবং ভিডিওর শেষে আমি কিছু উপায় বলতে চলেছি, যে উপায়গুলো আপনারা যদি ফলো করেন তাহলে আপনাদের যা যা প্রবলেম হতে চলেছে সেখান থেকে আপনারা রিলিফ পেতে চলেছেন। 6 সেপ্টেম্বর শুক্র গ্রহ তুলা রাশিতে গমন করতে চলেছে, এবং সেই 6 সেপ্টেম্বরই মঙ্গল গ্রহ কন্যা রাশিতে গমন করতে চলেছে। 14 সেপ্টেম্বর বৃহস্পতি গ্রহ মকর রাশিতে গমন করতে চলেছে। 17 সেপ্টেম্বর রবি গ্রহ কন্যা রাশিতে গমন করতে চলেছে, এবং 22 সেপ্টেম্বর বুধ গ্রহ তুলা রাশিতে গমন করতে চলেছে। আসুন এই গোচরের নিরিখে জেনে নেওয়া যাক আপনাদের অর্থাৎ কন্যা রাশির জাতক ও জাতিকাদের সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি চাকুরি ক্ষেত্র এবং ব্যবসা ক্ষেত্র। দেখুন, এই মাসে আপনারা যারা চাকুরি করছেন তাদের মাসের শুরুতে খুব একটা কিন্তু প্রোগ্রেস দেখতে পাওয়া যাবে না, তবে মাসের শেষের দিকে সেই প্রোগ্রেস কিন্তু আপনারা দেখতে চলেছেন। তবে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, এই মাসে আপনারা কোনো কারণবশত আপনারা কিন্তু চাকরি ছেড়ে দিতে পারেন বা চাকরি ট্রান্সফার হওয়ার সম্ভাবনা রয়েছে। যেখান থেকে আপনি মনে করলেন যে আমি এত দূরে চাকরি করতে পারবো না, সেখান থেকেও আপনি ছেড়ে দিতে পারেন, এবং আপনার চাকরি ক্ষেত্রে কিছু শত্রুতার জন্যও কিন্তু চাকরি ছেড়ে দিতে পারেন, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। তাই যে কোনো ডিসিশান আপনারা হুটপাট নেবেন না এবং ধৈর্যের সঙ্গে ডিসিশান নেওয়ার চেষ্টা করুন, যেখান থেকে কিন্তু আপনার সেরকম প্রবলেম কিন্তু ক্রিয়েট হবে না। তবে সারা মাসই যে আপনার এই চাকরি ক্ষেত্রে প্রবলেম থাকবে তা কিন্তু নয়, মাসের শেষের দিকে কিন্তু এই জায়গাটা অনেকটাই কমতে চলেছে এবং বেটার হতে চলেছে এবং আপনারা নতুন চাকরি পেতে চলেছেন। এরপর আসি ব্যবসা ক্ষেত্র। দেখুন, এই মাসে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু পরিমাণ বাধা আসতে চলেছে, অর্থাৎ টাকা আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যে সমস্ত অর্থ আপনার পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে সেই সমস্ত অর্থ কিন্তু উঠবে, তবে যে সমস্ত অর্ডার আপনারা পাবেন ভেবেছেন সেই অর্ডার কিন্তু আপনারা নাও পেতে পারেন। তবে যারা ব্যবসা স্টার্ট আপ করতে চাইছেন তারা কিন্তু করতে পারেন, তবে যারা পার্টনারশিপ বিজনেস স্টার্ট আপ করতে চাইছেন তাদেরকে বলবো এই সময় আপনারা থেমে যান, এবং যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদেরকে বলবো পার্টনার থেকে কিন্তু একটু সাবধানে থাকুন, পার্টনার কিন্তু আপনাকে ধোকা দিতে পারে, প্রতারণা করতে পারে, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। এই মাসে আপনাদের পরাক্রম কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এবং কিছু পরিমাণ আপনারা ভাগ্যের কিন্তু সাপোর্ট এই মাসে পেতে চলেছেন, যার দরুন যে সমস্ত কাজ আপনাদের দীর্ঘদিন ধরে হচ্ছিল না সেই সমস্ত কাজ কিন্তু আপনারা করে ফেলবেন। এর পাশাপাশি এই মাসে কোনো সূত্র থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তো এ তো গেল কেরিয়ার। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই এই মাসে আপনাদের স্টাডি কেমন যেতে চলেছে, অর্থাৎ পড়াশোনা কেমন যেতে চলেছে। দেখুন, এই মাসে আপনাদের কিন্তু পড়াশোনা খুব একটা যে ভালো যাবে তা আমি বলতে পারছি না, পড়াশোনায় কিন্তু নেগলিজেন্সি ভাব আসবে, আপনাদের মনোযোগী ভাব কিন্তু অনেকটাই কম থাকবে। যারা কম্পিটিটিভ এক্সামে বসছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস খুব একটা যে সুবিধার হবে তা কিন্তু নয়, এবং এর পাশাপাশি যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু
এই মাস খুব একটা যে ভালো যাবে তা বলতে পারছি না। এই মাস কিছুটা উঠা পড়ার মধ্যে দিয়ে কিন্তু থাকতে চলেছে স্টাডির ক্ষেত্রে অন্তত। এরপর আসি পারিবারিক স্থিতি কেমন যেতে চলেছে। দেখুন, পরিবারের মধ্যে মতবিরোধ কিন্তু সেরকম মাত্রায় এই মাসে দেখতে পাওয়া যাচ্ছে না। এই মাস মোটামুটি আপনাদের পরিবারের দিক কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো যেতে চলেছে এবং পরিবারের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন, এতটুকু বলতে পারি। তবে আপনার ভাই বোনের কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে বড় ধরনের কোনো শারীরিক প্রবলেম আসবে না এবং আপনার ভাই বোনের কিন্তু হেল্প কিন্তু আপনারা এই মাসে পাবেন। এবং পরিবারে কোনো শুভ অনুষ্ঠান হওয়ারও সম্ভাবনা রয়েছে এবং আত্মীয় স্বজন আসার সম্ভাবনা রয়েছে, যেখান থেকে কিন্তু আপনি মানসিকভাবে আনন্দিত লাভ করবেন। অর্থাৎ ফ্যামিলির সাপোর্টের দিক বলুন, ফ্যামিলির দিক বলুন, এই মাস কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এরপর আছে লাভ লাইফ, অর্থাৎ প্রেমের দিক কেমন যেতে চলেছে। দেখুন, এই মাস আপনাদের প্রেমের দিক কিন্তু খুব একটা যে খারাপ যাবে তাও বলা যাচ্ছে না, আবার খুবই ভালো যাবে তাও বলা যাচ্ছে না। তবে এই মাসে আপনারা যদি পার্টনারের সাথে ধোঁকাবাজি না করেন বা প্রতারণা না করেন তাহলে কিন্তু প্রেমের দিক যথেষ্ট পরিমাণে মধুর যেতে চলেছে। এর পাশাপাশি এই মাসে আপনাদের পুরনো যাদের প্রেম ব্রেকআপ হয়ে গেছে সেই প্রেম কিন্তু ফিরতে চলেছে। ওভারঅল যদি বলা যায় প্রেমের দিক কিন্তু এই মাসে যথেষ্ট পরিমাণে আপস অ্যান্ড ডাউন থাকবে, তবে ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আসি দাম্পত্য জীবন কেমন যেতে চলেছে। দাম্পত্য জীবনও কিন্তু সেমই যেতে চলেছে, অর্থাৎ আপস অ্যান্ড ডাউন দাম্পত্য জীবনও থাকবে এবং কিছু কিছু ক্ষেত্রে মতান্তর মতবিরোধ আসার সম্ভাবনা রয়েছে। তবে সারা মাসই নয়, মাসের কিছু কিছু সময়ে আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মতান্তর মতবিরোধ থাকতে চলেছে এবং তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে হতে পারে, যেখান থেকে কিন্তু সংসারে অশান্তি কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এই দিকটা অবশ্যই আপনারা মাথায় রাখুন। এরপর আসি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের কেমন যেতে চলেছে। দেখুন, যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা কিন্তু বিবাহের ব্যাপারে এগোতে পারেন এবং যে সম্পর্কগুলো আপনাদের হচ্ছিল না, আটকে যাচ্ছিল, সেই সম্পর্কগুলো কিন্তু আপনাদের ম্যাচুরিটি লাভ করবে। এরপর আসি যারা গ্ল্যামার দুনিয়া রয়েছে, ক্যামেরার সামনে কাজ করেন বা ক্যামেরার পিছনে, তাদের কেমন যেতে চলেছে। দেখুন, যারা গ্ল্যামার দুনিয়া রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস খুব একটা যে খারাপ যাবে তা বলা যাচ্ছে না, নতুন নতুন সুযোগ কিন্তু আসবে, তবে সেই সুযোগটাকে আপনাদেরকে কাজে লাগিয়ে নিতে হবে। এরপর আসি মোস্ট ভাইটাল পয়েন্ট, অর্থনৈতিক দিক কেমন যেতে চলেছে। দেখুন, এই মাসে আপনাদের অর্থনৈতিক স্থিতির জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে মজবুত হতে চলেছে, অর্থাৎ আয় কিন্তু যথেষ্ট পরিমাণে হবে, তবে খরচা কিন্তু হবে, আয়ও যেমন হবে খরচাও তেমন হবে। তবে কিছু কিছু জায়গা থেকে এক্সট্রা ইনকাম কিন্তু আপনারা এই মাসে করতে চলেছেন এবং কারো কোনো সূত্র থেকে আপনারা কিন্তু অর্থ বা সম্পত্তি লাভ করতে চলেছেন, এটাও কিন্তু বলা যেতে পারে। এর পাশাপাশি এই মাসে অর্থনৈতিক স্থিতি কিন্তু মাসের শেষের দিকে বেশি পরিমাণে ডেভেলপমেন্ট হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং এই মাসে কোনো আপনারা প্রোডাক্ট কিন্তু গৃহের জন্য কিনতে পারেন বা পারচেস করতে পারেন। এছাড়াও যারা গাড়ি বা বাড়ি তৈরি করবো ভাবছেন এবং গাড়ি কিনবো ভাবছেন, তারাও কিন্তু এই মাসে সেই ড্রিম অ্যাচিভ করতে পারবেন, এতটুকুটা বলতে পারি। এই মাসে কোথাও ট্যুরে যাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে, সেটা কাজের সূত্রে বলুন বা ফ্যামিলি ট্যুর। তবে একটি বিষয় জানিয়ে দিই, এই মাসে আপনাদের আয় যেমন হবে খরচাও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের এক্সট্রা কোনো খরচা হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তবে ভয়ের বিষয় নেই, আপনাদের কিন্তু আয়ের স্থিতি কিন্তু যথেষ্ট পরিমাণে থাকতে চলেছে। এর পাশাপাশি যারা লটারি, সাট্টা, জুয়া এই সমস্ত জায়গায় টাকা ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস দুর্দান্ত যেতে চলেছে। এবার আসুন আমি আপনাদের জানিয়ে দিই এই মাসে আপনাদের হেলথ কেমন যেতে চলেছে। দেখুন, এই মাসে আপনাদের শারীরিক দিক কিন্তু কিছু পরিমাণ প্রবলেম ক্রিয়েট করবে, যেমন চোখের সমস্যা আসার সম্ভাবনা রয়েছে, হাড়ে পেন আসার সম্ভাবনা রয়েছে, ব্যাক পেন আসার সম্ভাবনা রয়েছে, পেটের গণ্ডগোল বা হজম সংক্রান্ত কোনো প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে। তবে একটি বিষয় জানিয়ে দিই, আপনারা ছোটোখাটো কোনো কিছু অসুবিধা ফিল করলে অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করুন। শুন, আমি আপনাদেরকে সেই উপায়গুলো জানাতে চলেছি। প্রথমত, বুধের যে বীজ মন্ত্র সেই মন্ত্রটি আপনারা উচ্চারণ করুন, ওম ব্রাম ব্রিম ব্রাম স্বা বুদ্ধায় নমঃ। এই মন্ত্রটি উচ্চারণ করুন
এর পাশাপাশি দ্বিতীয় যে উপায়টির কথা বলবো সেটি হচ্ছে প্রতি শনিবার দিন যে সমস্ত পিঁপড়ে রয়েছে সেই পিঁপড়েগুলোকে আটা দিতে পারেন। এরপরে যে তিন নম্বর উপায়টির কথা বলবো সেটি হচ্ছে লক্ষ্মী নারায়ণের প্রতি বৃহস্পতিবার দিন পূজা করুন, যে ক্ষেত্রে আপনার যা যা প্রবলেম চলছে সেই প্রবলেম কিন্তু আপনারা কাটিয়ে ফেলতে পারবেন। তো এই ছিল কন্যা রাশির জাতক ও জাতিকার সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে তা নিয়ে ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।